हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछी तोमरा सबाई अनेक अनेक भालो आछो, सुस्थ आछो, आर आमरा खूब खूब भालो आछी। आर सबाई जेनो भालो भालोई थाको, सुस्थ थाको, एटाई कामना करी। कारण एखन जा कोविड सिचुएशनेर एकटा ब्यापार चले एसेछे, सब समय जेनो एकटा मने मने भय काज करे। तबु आमार मने हय एखन अनेकटा पजिटिव होयेछे, सबकिछुई प्राय एकटु ठीकठाक आछे। आबार अनेक जायगाय हयतो এখনও পরিস্থিতি খুবই খারাপ। আর আমাদের এখানে বিশেষ করে তো কিছুদিন আগে প্রায় রোজই প্রায় দুটো তিনটে করে কোভিড মানে হয়েছে এরকম শোনা যাচ্ছিল। তো খুবই ভয় ভয়ে ছিলাম আমরা, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে। তো এখন মোটামুটি প্রায় আমাদের এই দিকটা ঠিকই আছে। তো এখনও কি হচ্ছে বলো তো, ওই রাত 8টা পর্যন্ত খোলা, তো তারপর সব বন্ধ। হ্যাঁ হয়ে গেছে, যাচ্ছি। তো মা ডাকছে আমাকে নিচে, ঠিক আছে। অনেক অনেক কাজ আছে, এখনো রান্না বান্না কিছু হয়নি, শুধু সকালের গুলো হয়েছে। এক গাদা বাসন পড়ে আছে, যে তো দুধ আজকে মনে হয় আমাকে আনতে যেতে হবে, ওই ওই দিকটা সামনের বাড়িটা ওই দিকটা থেকে আনতে যাব। তো চলো। আর আমার ঘর এখনো প্রায় ঝাড় দেওয়া আর মোছাটা বাকি আছে। এমনি আজকে আমি বেডশিটটা চেঞ্জ করলাম, তো ওই জন্য একটু দেরি হলো। বিছানাটা ভিতরে আমার চাদর পাতা থাকে, তো সেগুলো একটু ঝুলে গেছিলো, ওগুলো তুলে ঠিক করলাম। আমাকে পুরো পাগলের মতো লাগছে। আর তোজো আজকে অনেক সকালে বলতে 7:30-7টার সময় উঠে পড়েছিল। আমি উঠেছিলাম 7টার সময়, ও তার কিছুক্ষণ পরেই উঠে পড়েছে আমি উঠে পড়েছি বলে। তো আর রাত্রিবেলাও অনেকটা দেরিতে ঘুমিয়েছিল ও। তো ওই আমি খাবারটা তৈরি করে ওর পিমনিকে বললাম খাইয়ে দিতে, ও খাইয়ে দিল। আর মা একটু আগেই ঘুম পাড়িয়ে দিল, ও নিচে ঘুমোচ্ছে। আর আমাদের এখনও অনেক কাজ বাকি আছে, চলো মা রান্না করবে, আর আমি তো দুধ আর ভাত আর এইসব বাইরের কাজগুলো করব। তো চলো আমি আগে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই। আজকে না আমি ভাবলাম ওই পাখি দুটোকে আর এইখানে বাঘটাকে আর ওই নীল টেডিটাকে একটু কেচে দেবো, কারণ একটু ময়লা ময়লা মতো হয়েছে। তো আজকে কাঁচা হবে না, কারণ আজকে একদম ওয়েদার খারাপ, সকাল থেকেই মেঘ করছে, ঝিরঝিরি বৃষ্টি পড়ছে। আর এই যে টেডি দুটো, এই টেডি দুটো প্লাস্টিকে মোড়া আছে, তো এর উপরে অত এর গায়ে নোংরা পড়েনি। এইগুলো প্লাস্টিকে মোড়া নেই বলে এগুলোর গায়ে ধুলো পড়ে, এবারে অনেকদিন পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবছিলাম করব, আর আজকে চাদরটাও তুলে দেবো, একবারে ওগুলোও পরিষ্কার করব, কিন্তু হলো না। দেখি যদি কালকে পারি তো এদেরকে একটু পরিষ্কার করব। আর এখানে সব বেড কভার বালিশের ওয়ারগুলো তুলে এখানে এটাকে এটা এইভাবে বেঁধে রেখেছি, কালকে কাঁচা হবে। আর এইখানে আমি ঘর মুছবো বলে জল এনে রেখেছি, তো ঘরটা মুছবো। তো চলো আমি ঘরটা মুছে নিই। এখানে তো যখনই এখনো ঘুমোচ্ছে, তো ওকে একটু পরে তুলে চান্দান করিয়ে দেব। আর এটা কি বলতো, এটা কিন্তু কুলেখাড়ার পাতাকে ফুটিয়ে রস করে
দেয়া হয়েছে, মাই করে দিল। এটা এখন আমি খাবো। এটা শরীরে রক্ত কম থাকলে রক্ত তৈরি হওয়ার কাজে খুবই উপকারী। তো এটা এখন আমি খাবো। কি দিচ্ছি রে খেতে, কি বলছো? মামা মামা মামা। তোজোকে খাওয়ানোর পরে, খাইয়ে দেওয়ার পরে আমরাও খেয়ে নিয়েছিলাম। আমি আর বাপি আজকে একসাথে খেয়েছি। খেয়ে দিয়ে আমার এত ঘুম পাচ্ছিল, আর তোজোকে তোজোর পিমনি অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিয়েছিল। কি ভাগ্যিস ঘুমিয়ে পড়েছিল, তো একটু ঘুমিয়েছিল বলে ওহো পাপা নড়ছো কেন, আমিও ঘুমোতে পেরেছি। তো আমি এই জাস্ট একটু আগে উঠলাম, উঠে মুখ ফুক ধুয়ে এই ওপরে এলাম, আর ও আমার সাথে ওপরে এলো, ও নিচে ছিল। উঠে এই একটু আগে মুখ ফুক ধুয়ে ওপরে এলাম, আর তোজো নিচে ছিল, আমাকে দেখে ওপরে চলে এলো। তো নিচে মনে হয় মা রুটি তরকারির জোগাড় মনে হয় করছে, তোজোর দুধ জাল দেয় সব হবে, তো মা মনে হয় করছে। তো আমিও এখন গিয়ে যোগ দেবো, দেখি পাপা পড়ে যাবে, শোনো পড়ে যাবে, চলো। তোজোকে জল খাইয়ে একটু বাইরের দিকটা ঘোরাতে নিয়ে এলাম, কারণ ও বাড়ির লোক ছাড়া কাউকে তো পছন্দ করে না বাইরের লোক, সেই জন্য ওকে একটু বাইরে বের করা আমাদের প্রয়োজন, যাতে ও বাইরের লোকগুলোকেও চেনে। তো এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, আগে তো একদমই বাইরের লোক পছন্দ করতো না, বাইরে যেতে চাইতো না। আর এটা হলো আমাদের বজরংবলী মন্দির, আমাদের বাড়ির সামনেই মন্দিরটায়। তো এখানেও তোজো প্রতিদিনই আসে, তো এখানে ওকে একবার নিয়ে এলাম।
সন্ধে বেলা মামা এসেছে, তো মামা আর আমরা সবাই একসাথে চাটা খেয়ে গল্প টল্প করি। তো মামা এখন বাড়ি চলে যাবে, তো আমাদের উঠোনে কতগুলো পেঁপে চারা হয়েছিল, পেঁপে গাছ, সেগুলো আজকে একটু বৃষ্টি বৃষ্টি ছিল বলে মামা নিয়ে যাবে বলে এই পেঁপে চারাগুলো তুলে নিচ্ছে। অনেকগুলো চারটে পাঁচটা প্রায় হয়েছিল, একটা রেখে বাদ বাকিগুলো মামা সব নিয়ে যাবে। মায়েদের ঘরে বসেই সবাই মিলে চাটা খাওয়া হয়েছে। মামা এসেছিল, তো বিস্কুটের গুঁড়ো টুড়ো পড়ে ঘরটা নোংরা হয়ে আছে। তো মামারা এখন চলে গেছে, তো আমি ওই জন্য ঘরটা ছাদ দিয়ে দিচ্ছি। এই সময়টা আমাদের কাজ থাকে না, যেমন 7টা থেকে একদম 8:30-9টা পর্যন্ত এই সময়টা আমরা তোজোকে নিয়ে একটু সময় কাটাই। এখন বাজে 11:10, তো আমার ছেলেকে দেখতে পাচ্ছ, এখনো ঘুম নেই চোখে। ওর ঘুমের কথা কেউ বলতে পারে না কখনো, 12টা কখনো 12:30, এমনকি 1টাও বেজে যায় ওর যে ঘুম না পেলে। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোজোর তো অনেক আগেই হয়ে গেছে, আর সবাই মোটামুটি মা বাদে মনে হয় সবাই শুয়ে পড়েছে, আর আমরা উপরে সবাই চলে এসেছি। আর দুষ্টুটা দেখছে দেখো কেমন করে, তো আর আমি তো আমি আর আমার হাজবেন্ড তো ভাত খাই, তোমরা সবাই জানো। আর রাত্রিবেলা শুধু ভাত হয়েছিল, আর রুটি তরকারি তো আগেই সন্ধ্যাবেলা মা করে ফেলেছিল, তো আর তেমন কিছু করতে হয়নি, শুধু ওকে একটা ডিম আমলেট করে দিলাম, আর ভাত করতে হলো, আর তরকারিগুলো গরম করতে হলো, আর কিছুই না। তো আর আমি আমার চুলটা খোট্টা করে ওপরে বেঁধে নিয়েছি। অনেকে কি করে বিনি করে রাত্রিবেলা বিনি করে শোয়, কিন্তু আমি একদম চুল বিনিয়ে শুতে পারি না, কারণ আমার চুল সব চারদিকে খুলেই যাবে। আমি একদম বিনি করে শুতে পারি না, আমি শীত হোক বর্ষা হোক গরম হোক আমি এইভাবেই চুলটাকে আঁচড়ে বেঁধে রাখি, নাহলে আমার একদম ঘুম পাবে না চুল খোলা থাকলে। আর আমি এরম করেই সারা 12 মাস এরম করে চুল বেঁধে ঘুমাই, নাহলে আমার কিছুতেই ঘুম পাবে না।
তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড নিজেদের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। তো চলো, আমি এখন ওই দুষ্টুটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করি। তো গুড নাইট, টাটা।